এমপি স্যার যখন আমরা একসাথে হাঁটছিলাম এই র্যালিতে, আমি বলছিলাম যে অনেকদিন পর এরকম একটা বর্ণাঢ্য র্যালি। আমি সেটা বলেছিলাম যে কোভিড মুক্ত একটা পরিবেশে বা কোভিড কম আছে এরকম একটা পরিবেশে এরকম একটা র্যালি আমরা করেছি। ঠিক একইভাবে যদি আমি চিন্তা করি যে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই 9 ডিসেম্বর যখন বীর মুক্তিযোদ্ধাগণ তথা তৎকালীন আমাদের বীর বাঙালি যারা ছিলেন, যারা ঘরের কোণে কেউ ছিলেন, তারা কেউ যুদ্ধক্ষেত্রে ছিলেন, এই 9 ডিসেম্বরের আমার র্যালিতেই যে আনন্দটা হয়েছে, তাদের না জানি কতটা আনন্দ সেদিন হয়েছিল এই কুমারখালী মুক্ত দিবসে। সেই আনন্দটা কিছুটা হলেও আমরা আজ মাননীয় সংসদ সদস্য স্যারের কল্যাণে, আমার যে আয়োজক বৃন্দ এখানে রয়েছেন তাদের কল্যাণে, সেই সেটা এক্সপিরিয়েন্স করার যে অভিজ্ঞতা সেটা আমি নিতে পারলাম, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আরেকটা জিনিস আলোচনা এসেছে যে এই স্টেশনের দুই পাশে আলবদর আলশামস রাজাকারদের এখানে যে ঘাঁটি ছিল, যে তারা এখানে বিভিন্নভাবে আমাদের যে মুক্তির যে স্বপ্ন সেটা নস্যাৎ করার পরিকল্পনা ষড়যন্ত্রে মত্ত থাকতো। আজকে খুবই আনন্দের বিষয় এটিকে স্টেশন সংলগ্ন এরিয়ায় আমরা আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই প্রাক্কালে আমরা কুমারখালী মুক্ত দিবস পালন করছি। আমি শ্রদ্ধার সাথে যেটা আমার স্মরণ করছি এই মুক্তির আনন্দ, যখন আমরা এই কথাটা বলি যার কথা না বললে না, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, 15 আগস্টের সেই শহীদদের স্মরণ করছি, জাতীয় চার নেতাকে স্মরণ করছি, আমার সেই সম্ভ্রম হারানো সেই মা বোনদের, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের 30 লক্ষ শহীদদের স্মরণ করছি, স্মরণ করছি কুমারখালীর সেই বীর মুক্তিযোদ্ধাদের যারা শহীদ হয়েছেন, যারা এখনো জীবিত রয়েছেন, যাদের অনুপ্রেরণায় আমরা আজকে উপজেলা প্রশাসন, আমাদের থানা সহ সকল রাজনীতিবিদগণ সকলে আপনাদের অনুপ্রেরণায় কাজ করে যাচ্ছি, আপনাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই এই মঞ্চ থেকে। একটা কথা বলছেন, আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করার কথা ছিল বীর মুক্তিযোদ্ধা মুন্সী আবু হাসান বরুণ মহোদয়ের, আজকে সভাপতিত্ব করছেন আকরাম হোসেন মহোদয়। আমরা যেটা দেখছি আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমি এখানে প্রায় 5 মাস হলো জয়েন করেছি, আমি প্রায় আমাকে যেতে হয় আমাদের গার্ড অফ অনার দিতে, যে আমাদের বীর মুক্তিযোদ্ধাগণের বয়স অনেক বেড়ে গিয়েছে, তারা অনেকেই আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। তবে একটা জিনিস এই মঞ্চ থেকে আমরা বলতে চাই, বীর মুক্তিযোদ্ধা সহ আমরা সবাই প্রজন্ম থেকে প্রজন্ম থেকে আমরা চলে যাব, কিন্তু যা যেটা যাওয়া যাবে না একদমই সেটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। আমরা হারিয়ে যাব আমাদের বীর মুক্তিযোদ্ধাদের লাইফ, মুক্তিযোদ্ধাদের লাইফ স্প্যান শেষ হয়ে গেল, আমাদের চেতনা যেন আরো আরো বেশি বিকশিত হয়, সেই চেতনা নিয়ে যেন আমরা কাজ করতে পারি, সেইটুকু আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের প্রত্যাশা থাকবে। আর একটা আহ্বান আমি রাখবো, সেটা হলো আমাদের সুবর্ণ জয়ন্তী, বিজয়ের সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী আমাদের 16 ডিসেম্বর পালিত হতে যাচ্ছে। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় বলেছেন 15 এবং 16 ডিসেম্বর যেন অন্য যে কোনো বারের থেকে আমাদের যে 50 বছর পূর্তি আছে সেই বিজয় উৎসবটা যেন আরো বেশি আলোকসজ্জে, আরো বেশি রঙিন ভাবে আমরা পালন করতে বেশি, আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ ভাবে যেন আমরা থাকতে পারি, সেই আহ্বান আমি ব্যক্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রী বিকেল 4টা থেকে 4:30টার ভেতর 16 ডিসেম্বরে আমাদের সমগ্র জাতিকে শপথ বাক্য পাঠ করাবেন, যেন আমাদের যে 50 বছর পার করে এই পর্যন্ত আসলাম, আমাদের সেই পরবর্তী প্রজন্ম যেন বা আমরা যেন আরো বেশি শপথে আবদ্ধ হই যে মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর চেতনায় যেন আমরা দেশটাকে গড়ে তুলতে পারি, সেই অনুষ্ঠানটাকে আপনারা সাফল্য মণ্ডিত করবেন, সেই আহ্বানও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থাকলো। আর কুষ্টিয়া কুমারখালী মুক্ত দিবস এটা ছিল 1971 সালে হানাদার মুক্ত দিবস, এই মুক্ত দিবসে উপজেলা প্রশাসন সহ সকলের পক্ষ থেকে আমাদের অঙ্গীকার হোক যে বাংলাদেশ কুমারখালী ক্ষুধা দারিদ্র দুর্নীতি ও সাম্প্রদায়িকতা মুক্ত হোক, তথা বাংলাদেশ এই আমাদের যে এখনো যারা সেই ক্ষুধা দারিদ্র দুর্নীতি এবং সাম্প্রদায়িকতার যে বিষবাষ্প বিভিন্ন সময় আমরা দেখতে পাই, সেই সেটা থেকে আমরা যেন আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি, সেই আশাবাদ সেই আশার যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সে আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং পরিশেষে আবারও আমাদের মাননীয় সংসদ সদস্য স্যারকে ধন্যবাদ জানিয়ে আমাদের বিজয় উৎসব যেন আমরা সফলভাবে পালন করতে পারি, উদযাপন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক।